স্বাগত দুপুরের মাছরাঙ্গা সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারহানা পারভীন। শুরুতেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঢাকার বাইরের লোডশেডিং, সেপ্টেম্বরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা মন্ত্রীর, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর আভাস। জন্মবার্ষিকীতে শেখ কামালের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা, তার আদর্শে যুব সমাজকে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। বাড়ছে কাঁচা মরিচের ঝাঁজ, 200 ছাড়িয়েছে কেজি, এক সপ্তাহে কেজিতে অন্তত 10 টাকা বেড়েছে সব সবজির দাম, সরবরাহ কম দাবি বিক্রেতাদের। শুনছেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীতে সূচি মেনে লোডশেডিং করা গেলেও ঢাকার বাইরে তা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি উন্নতি হতে আরও 2 মাস সময় লাগবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে সাংবাদিকদের তিনি আরও জানান, কয়েকদিনের বিশ্লেষণে দেখা গেছে লোডশেডিং করেও মানুষের বিদ্যুতের চাহিদা খুব একটা কমানো যায়নি। সেক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতা বাড়ানোর প্রতি আবারও তাগিদ দেন প্রতিমন্ত্রী। জ্বালানি সংকট দূর করতে বিকল্প উৎস থেকে তেল আনার কথাও চলছে কয়েকটি দেশের সঙ্গে, দামের বিষয়টি মাথায় রেখেই চুক্তি করা হবে বলেও জানান তিনি। বলেন, নিজস্ব জ্বালানির উৎস বাড়াতে কয়লা উত্তোলনের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে পরিবেশ বিপর্যয় বড় চ্যালেঞ্জ। কয়লার উত্তোলনের বিষয়টা হলো যে পরিবেশ সবার আগে দেখতে হবে, ওই জায়গা কতটুকু ক্ষতিগ্রস্ত করতে পারে কি, ওখানকার কৃষকের জমি আছে তাদের উত্তম ব্যবহার এবং নিশ্চিত করতে হবে। এখনও যদি আমি এক্সপ্লোর করা শুরু করি তাহলে আমার 4 থেকে 5 বছর লাগবে কয়লা পেতে। ঢাকা শহরের লোডশেডটাও টাইমিংটা কিছুটা মেনটেন করা যায়, ঢাকার বাইরে সম্ভব হচ্ছে না। আশা করতেছি যে সেপ্টেম্বর মাসেও আরেকটু ইম্প্রুভ হবে, সেপ্টেম্বর মাসে ইম্প্রুভ হবে, অক্টোবরে আমরা আরও ভালো করব। জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ কামালের 73তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে দেয়া হয়েছে শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, শেখ কামাল শুধু দক্ষ সংগঠকই ছিলেন না, তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। আরও জানাচ্ছেন আফসানা কান্তা। দেশের ক্রীড়াঙ্গন কিংবা সংস্কৃতি সবখানি কৈশোর থেকে নিজেকে মেলে ধরেছিলেন বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল। ক্রিকেটের প্রতি প্রচণ্ড আগ্রহের কারণে তরুণ বয়সী আজাদ বয়েজ ক্লাবের হয়ে খেলেছেন প্রথম বিভাগ। বহুমুখী এই প্রতিভার অধিকারীকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজন করে নানা কর্মসূচির। তাই 2021 সাল থেকে তার নামে দেয়া হচ্ছে শহীদ শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। প্রধানমন্ত্রী গণভবন থেকে যোগ দেন ভার্চুয়ালি। একাধারে সে হকি খেলতো, ফুটবল খেলতো, ক্রিকেট খেলতো, আবার সিতার বাজাতো, আবাহনীর ছাত্র ছিল, ভালো গান গাইতে পারতো, সবসময় অত্যন্ত সাদাসিধেভাবে চলাফেরা করতো, হয়তো বেঁচে থাকলে আরও উন্নতি করতে পারতো। মাত্র 26 বছর বয়সে দেশের জন্য রেখে গেছেন নানা অবদান, তাই তরুণ প্রজন্মের মধ্যে তার আদর্শগুলোকে ছড়িয়ে দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী। আবাহনী মাঠটা যেটা সেখানেই কিন্তু প্রথম, এর ভিত্তিতে অনেক সেখানে খেলাধুলা থেকে শুরু করে সাংস্কৃতিক চর্চা অনেক কিছুই করা হতো। আমাদের দেশের যুব সমাজ তারাও খেলাধুলা, ক্রীড়া, সাংস্কৃতিক চর্চা, সমাজসেবা এইসব দিকে যেন আন্তরিক হয়, নিজেদেরকে আরও বেশি সম্পৃক্ত করে। 7টি ক্যাটাগরিতে দেয়া হয় এবারের পুরস্কার। মনোনীত 9 জন ক্রীড়া ব্যক্তিত্ব ও 2টি প্রতিষ্ঠান। আজীবন সম্মাননা পান ক্রীড়া ব্যক্তিত্ব হারুনুর রশিদ। খেলোয়াড় কোটায় পুরস্কৃত হয়েছেন ক্রিকেটার লিটন কুমার দাস, শুটার আবদুল্লাহেল বাকি ও ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা। উদীয়মান খেলোয়াড় হয়েছেন আর্চার দিয়া সিদ্দিক ও ক্রিকেটার শরীফুল ইসলাম। ক্রীড়া সংগঠক হিসাবে আছেন সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম। ক্রীড়া সাংবাদিক হিসাবে পুরস্কৃত হন কাশীনাথ বসাক। 2টি প্রতিষ্ঠান হল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। নতুন প্রজন্মের সেই চেতনা নিয়ে, দেশপ্রেম নিয়ে, শিক্ষা দীক্ষা নিয়ে তারা
এই ক্রিয়া জগৎটাকে এগিয়ে নিয়ে যাবে, আন্তর্জাতিক মানের করবে, আমার এটা প্রত্যাশা। ইনশাল্লাহ চেষ্টা করব এই অ্যাওয়ার্ডকে কাজে লাগিয়ে নিজের দেশকে কিছু ভালো কিছু রিপ্রেজেন্ট করার। যারা আমরা শুটিং করছি সিনিয়র আছে, যারা ইয়াং আছে, যারা নেক্সট শুটিং করবে, সবার জন্য এটা একটা মনে হয় ইন্সপিরেশন কাজ করবে। পুরস্কার বিজয়ী প্রত্যেকেই পেয়েছেন 1,00,000 টাকা, একটি ক্রেস্ট ও সনদ। আফসানা কান্তা, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের 73তম জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা আয়োজন করে। সকালে বনানী কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা ও ক্রীড়া সংগঠক শেখ কামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো। শ্রদ্ধা জানান মন্ত্রী পরিষদের একাধিক সদস্য এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম অংশ নেন বিশেষ মোনাজাতে। এর আগে ধানমন্ডিতে আবাহনী মাঠে শেখ কামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্র শুরু করেছে। এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী অনন্য সংগঠক ছিলেন তিনি। দেশ ও সমাজ ভাবনায় মাত্র 26 বছরের জীবনে সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রের সংগঠক ও উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রমাণ করে গেছেন শেখ কামাল। নূর সিদ্দিকীর রিপোর্ট। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ কামালের জন্ম 1949 সালের আজকের দিনে। ছোটবেলা থেকেই খেলাধুলায় ছিল প্রচণ্ড ঝোঁক, ক্রিকেটে টানটা ছিল সবচেয়ে বেশি। ফাস্ট বোলার হিসেবে নিজেকে গড়ে তুলেছিলেন তিনি। তরুণ বয়সে আজাদ বয়েজ ক্লাবের হয়ে দীর্ঘদিন প্রথম বিভাগ ক্রিকেট খেলেছেন। শাহিন স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে এইচএসসি পাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হন। ছিলেন সলিমুল্লাহ হলের বাস্কেটবল টিমের অধিনায়ক। 1969 সালে পাকিস্তান সামরিক সরকার রবীন্দ্রসঙ্গীত নিষিদ্ধ করলে তার প্রতিবাদের অস্ত্র হয়ে ওঠে এই গান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যাঙ্গনে একজন ভালো অভিনেতা হিসেবে সুখ্যাতি ছিল তার। নাট্য সংগঠন ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা তিনি। নাটক নিয়ে করেছেন ভারত সফরও। সেতার বাজাতে খুব পছন্দ করতেন। ছায়ানটের সেতার বাদন বিভাগের শিক্ষার্থী ছিলেন শেখ কামাল। বন্ধু, শিল্পী ও সহকর্মীদের নিয়ে গড়ে তুলেছিলেন স্পন্দন শিল্পী গোষ্ঠী। খেলাধুলার প্রসারে আবাহনী ক্রীড়াচক্র ক্লাবও প্রতিষ্ঠা করেন তিনি। পারিবারিক শিক্ষা থেকে রাজনীতির পাঠও নিয়েছিলেন শেখ কামাল। ছাত্রলীগের কর্মী ও সংগঠক হিসেবে 6 দফা ও 11 দফা আন্দোলন এবং 69-এর গণ অভ্যুত্থানে অংশ নেন তিনি। সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন শেখ কামাল। বাংলাদেশের প্রথম ওয়ারকোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন লাভ করেন এবং মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানীর এডিসি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। 1975 সালের 15ই আগস্ট সপরিবারে নিহত হওয়ার মাত্র 1 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্লু খেতাবপ্রাপ্ত দেশসেরা অ্যাথলেট সুলতানা খুকুর সঙ্গে তার বিয়ে হয়। পনেরোই আগস্ট নিহত না হলে দেশকে আরও অনেক কিছু দিতে পারতেন বহুমুখী প্রতিভার অধিকারী এই সংগঠক ও নেতা। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা। স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী স্কয়ার মাতা মিসেস অনিতা চৌধুরীর 90তম জন্মবার্ষিকী আজ। 1932 সালের এদিনে জন্মগ্রহণ করেন তিনি। ব্যক্তিগত জীবনে তিনি ছেলে এবং 3 ছেলে এবং 1 মেয়ের মা। তবে স্কয়ার গ্রুপের প্রায় 64,000 কর্মীকে নিজের সন্তান হিসেবে দেখেন তিনি। মাতৃস্নেহের অনন্য দৃষ্টান্ত স্থাপনের জন্য তাকে স্কয়ার মাতা উপাধি দিয়েছে স্কয়ার পরিবার। সকালে পাবনায় ঘরোয়া আয়োজনে জন্মদিনের কেক কাটেন স্কয়ার মাতা। সেখানে ছিলেন তার 3 ছেলে, স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, পরিচালক তপন চৌধুরী, অঞ্জন চৌধুরী এবং মেয়ে মিসেস রত্না পাত্র এবং পুত্রবধূ নাতি নাতনি সহ পরিবারের সদস্যরা। শুভদিনে মাছরাঙ্গা পরিবারের পক্ষ থেকে অতল শ্রদ্ধায় স্কয়ার মাতা অনিতা চৌধুরীকে। একা, কিন্তু সেই একাকিত্বটা আমি বোধ করি না, কারণ ছেলে মেয়েদের নিয়ে, আত্মীয় স্বজনদের নিয়ে, সবাইকে নিয়ে আমি খুশি। আমার 64,000 ছেলে মেয়ে,
তা চৌষট্টি যার ছেলে মেয়ে যার থাকে তার মনে কত আনন্দ থাকে। আমি এটা খুব ভালো করে বিশ্বাস করি, এটা আমার মনটাকে ধরে রেখেছে। যেদিকে তাকাই আমার ছেলে মেয়ে, যেদিকে তাকাই আমার ছেলে মেয়ে, ওতেই আমি খুশি, ওতেই আমি আনন্দিত। যত শুনি ততই শুনতে ইচ্ছা হয়, সবার জন্য প্রেয়ার করি, আমার মন আনন্দে ভরে যায়। কেজিতে 30 থেকে 40 টাকা বেড়েছে কাঁচা মরিচের দাম। বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ধরন বেঁধে 200 থেকে 220 টাকায়। সপ্তাহের ব্যবধানে সবজির দামও বেড়েছে কেজিতে অন্তত 10 টাকা। সরবরাহ কমে আসাকেই দাম বাড়ার কারণ হিসেবে দেখছেন বিক্রেতারা। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। কাঁচা মরিচ কিনতে এসে বিক্রেতার সাথে এভাবেই টানাহেচড়া করতে হচ্ছে ক্রেতাদের। 5-7 দিন আগেও প্রতি কেজি ছিল 150 থেকে 170 টাকা, আজ বিক্রি হচ্ছে 200 টাকার উপরে। এটা মানতে নারাজ ক্রেতা। এই সপ্তাহে কিনছি আমরা 90 টাকা কিনছি, 190, এখন বাজারে 200 টাকা কেজি পাইকারি, আর খুচরা 220, 210। ওখানে মরিচ শর্ট আর কি, এখন সিজন শেষ, আর এগুলো মরিচ শর্ট, আর কিছু কিছু মোকাম আছে, যশোর, কমলা, কুষ্টি, এগুলো আর দু একদিন তো লাগলে, মানে কয়েকদিন তো লাগে যাবে, সব দাম কমে যাবো। আমার আপনি প্রতি কেজিতে দেখা গেছে 30-40 টাকা বাড়ছে। দাম বাড়ার কারণ এই জায়গায় মাল, মনে করেন এক ডিস্ট্রিক্টের মাল 40 ডিস্ট্রিক্টে যায়, এই কারণে দাম বেশি, সব ডিস্ট্রিক্টে নাই। বাড়তি সবজির বাজারও আমদানি করা টমেটোর কেজি 100 টাকার উপরে। শসা, বরবটি, করলা, ঢেঁড়স, বেগুন বিক্রি হচ্ছে 50 থেকে 80 টাকায়। আর বাজারে নতুন আসা শিম বিক্রি হচ্ছে ধরন ভেদে 200 থেকে 250 টাকায়। নিত্যপণ্যের উচ্চ মূল্যে চাপে রয়েছেন ভোক্তারা। গত সপ্তাহ থেকে কিন্তু এই সপ্তাহের সবজির দামটা অনেকটা একটু বেশি, কারণ সবজি এখন একটু সংকট, মানে ক্রেজ কম। আগে যেমন ইচ্ছা করলে একটা প্রয়োজন মনে করতাম কিনতাম, এখন ওইটা দেখেন কিনতাম আগে 1-1.5 কেজি, এখন সেটা দেখা গেল 500-600 গ্রাম কি একটু কম, 1 পিস কম নিচ্ছি। নির্ধারিত দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেল, প্রতি লিটার 180 থেকে 185 টাকায়। চিনির কেজি 80 টাকা আর সরু মসুর ডালের কেজি 130 টাকা। ইমতিয়াজ হাসান, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ইগল এক্সপ্রেস বাসে ডাকাতি এবং ধর্ষণের ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে চাঞ্চল্যকর ঘটনাটিতে মোট 3 জনকে গ্রেফতার করা হলো। দুপুর 12টায় সংবাদ সম্মেলনে দুজনকে গ্রেফতারের তথ্য জানান টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি জানান গ্রেফতার দুজনের নাম আব্দুল আওয়াল এবং নুরুন নবী। গাজীপুরের কালিয়াকৈর থেকে এদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় আগে গ্রেফতার রাজা মিয়ার দেয়া তথ্যে একজনকে আজ ভোর 5টায় এবং অপরজনকে সকাল 9টায় গ্রেফতার করা হয়। পুলিশ সুপার বলেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। গত মঙ্গলবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর থেকে ইগল এক্সপ্রেসের একটি বাস নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে পথে ডাকাতের কবলে পড়ে যাত্রীদের বেঁধে মালামাল লুট এবং এক নারীকে গণধর্ষণ করে ডাকাত দল। নদীতে পানি বাড়ার সাথে সাথে রাজবাড়ী সদরের মিজানপুরে তীব্র হচ্ছে পদ্মার ভাঙন। 6 কিলোমিটার এলাকা জুড়ে এই ভাঙনে এরই মধ্যে বিলীন হয়েছে রাস্তাঘাট, ফসলি জমি, ঘরবাড়ি সহ বহু স্থাপনা। রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিবের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। একে একে সবকিছু গিলে নিচ্ছে পদ্মা, অসহায় হয়ে দেখা ছাড়া আর কিছুই করার নেই রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর এলাকার পদ্মার পাড়ের বাসিন্দাদের। মিজানপুরের ধাওয়াপাড়া থেকে মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 3 কিলোমিটার রিংবাঁধ এবং মহাদেবপুর থেকে সিলিমপুর পর্যন্ত 3 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি সহ স্থাপনা। ভাঙনিতে আমরা কেমন করে বেঁচে থাকব, মানে 4-5 দিয়ে তো ভাঙতেইছে, খালি 4-5 বছর পরে এইগুলি ভাঙতেছে। আমরা নদীর কিনারে, আমার ঘরও চলে গেছে, ধরো আমার অল্প একটু জায়গা আছে, আর ঘর ভাঙিয়ে বের এই নাস্তা বাঁধলেও না কিছু না, আর বাঁধলে এই ফিলিং নইল বাঁশটার ঘর বাড়ি সব ভাঙিয়ে চলে যাইতেছে। আমি আনতে ঘরটা কোনো রকম একটু হরা ওই মুড়ে চলে গেছি। জমি ভাঙনের জন্য একটা নিশ্চয় যাচ্ছি, পাট, ধান, তিল, মিল দিয়ে সব দিয়ে ভেঙে চলে আসছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে হাজার হাজার একর ফসলি জমি, স্কুল, বাড়িঘর। এক সপ্তাহ ধরে পানি বাড়তে থাকায় বেড়েছে স্রোতের তীব্রতা, সেই সাথে বেড়েছে ভাঙন। ভাঙা ভাঙতেছে দেখেন, জোকুরের থেকে চর সেলমপুর পর্যন্ত এরকমই ভাঙতেছে এই ঢেউ লেগে লেগে। আমাকে তো বড় আত্মীয় স্বজন নাই, টিউনও নাই, চেয়ারম্যান নাই, নেতা ফেতা নাই, গরিব মানুষ আমরা, আমাদের কথায় কেউ গুরুত্ব দেয় না। আমরা একমাত্র আজ খালি আল্লাহর উপরে ভরসা, তাছাড়া তো আর আমার কোনো পথ নেই। সাহায্য সহযোগিতার আমাদের এত প্রয়োজন না, আমাদের খালি নদী দিয়ে ঠেকাই দিই।
ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ ফেলে অস্থায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। সেলিমপুর থেকে মহাদেবপুর যে জায়গাটা আছে সেই জায়গা কালীতলা বাজার, সেখানে একটা ঈদগাহ মাঠ আছে, সেই জায়গাগুলো আমরা হচ্ছে সরজমিনে ভিজিট করেছি, সেই জায়গার ভাঙনের ছবি তুলে এবং হচ্ছে সেই জায়গার ভাঙনের বিষয়ে বিস্তারিত আমরা নতুন দপ্তরকে অবগত করেছি। ভাঙন প্রতিরোধে জিও ব্যাগ জিও টিউব দিয়ে অস্থায়ী প্রতিরোধক বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করব এবং ভবিষ্যতে সেখানে যাতে স্থায়ী প্রতিরোধক বাস্তবায়ন হয় সেই জন্য আমরা প্রকল্প প্রস্তুত করব এবং হচ্ছে সেটা আমরা আমাদের বোর্ডে এবং মন্ত্রণালয়ে প্রেরণ করার জন্য আমরা যাবতীয় ব্যবস্থা। ভাঙন প্রতিরোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি নদীপাড়ের বাসিন্দাদের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। মুক্তির দ্বিতীয় সপ্তাহে দ্বিগুণ হয়েছে হাওয়া সিনেমা প্রদর্শিত হলের সংখ্যা। দেশের 41টি হলে দেখানো হচ্ছে সিনেমাটি। দর্শকদের বিপুল আগ্রহ ভিন্নধর্মী গল্পে নতুন কাজ করার অনুপ্রেরণা পেয়েছেন বলে জানালেন এর পরিচালক মেজবাউর রহমান সুমন। প্রশংসার পাশাপাশি সমালোচনাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। আরও জানাচ্ছেন ইয়াসমিন রিমু। মুক্তির পর থেকেই ভিন্নধর্মী গল্প, দুর্দান্ত অভিনয়, চমৎকার সিনেমাটোগ্রাফি সব মিলিয়ে প্রশংসায় ভাসছে হাওয়া। বাংলা চলচ্চিত্রের দর্শকদের মাঝে বিপুল আগ্রহ তৈরি হয়েছে সিনেমাটি নিয়ে। দ্বিতীয় সপ্তাহে তাই দ্বিগুণ হয়েছে হল সংখ্যা। দর্শক এই সিনেমার প্রতি আকর্ষণ বোধ করছে, সেটা আমাদের পুরো টিমের জন্য খুব আনন্দজনক এবং এটা অনেক সাহসেরও ব্যাপার। আমরা সাহস পাচ্ছি যে ঠিক আছে, আমরা আরো ভিন্ন গল্প নিয়ে দর্শকের সামনে হাজির হতে পারবো। প্রশংসার পাশাপাশি অনেকেই সমালোচনা করেছেন সিনেমায় কিছু শব্দের ব্যবহার নিয়ে। এ নিয়ে কথা বলেছেন পরিচালক, জবাব দিয়েছেন নকলের অভিযোগেরও। স্ল্যাংটা না থাকতো সুদীজনরা বলতেন যে এখানে তো জেলেরা তো এইভাবে কথা বলে না, জেলেরা তো কথা বলার সময় অনেক স্ল্যাং ইউজ করে, সেটা এখানে নাই। সো আসলে এখানে করার কিছু নেই, নির্মাতা হিসাবে আমি যদি নাও রাখি সেটা নিয়েও কথা হবে, আমি যদি রাখি সেটা নিয়েও কথা হবে। তাদের মুখের ভাষা সেটা আমরা রেকর্ড করে নিয়ে আসতাম, বিকজ অফ আমরা ওই সংলাপ লেখার জন্য আমরা সেখান থেকে সাহায্য নিতাম। সিফ যে ছবিটা নিয়ে কথা হচ্ছে সেটা দর্শককে বলবো যে এটা দেখে ফেলতে এবং পাশাপাশি আমার ছবিটা হলে যেয়ে দেখতে এবং দেখে দর্শকই তখন বিবেচনা করবে যে আসলে এই দুটার মধ্যে মিল এবং অমিলটা কী। মিলটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয় যেহেতু আমার ছবিটা দেখা হয়েছে, সো ওই মিলটা হচ্ছে একটা সাগরের ছবি, এই অঞ্চলের যে মিথোলজি সেটাকে আমি কানেক্ট করতে চেয়েছি। আর কোরিয়ান ছবিতে যে সিফকের কথা বলা হচ্ছে সেটা কিন্তু একটা মানব পাচারের গল্প, সো দেখেন প্রেক্ষাপটটাই খুবই ডিফারেন্ট। বাংলা সিনেমার পালে নতুন হাওয়া নিয়ে এসেছে এই সিনেমা। দর্শককে বাস্তব অবাস্তবের দোলাচলে ফেলে দেয়, দর্শককে ভাবনার জায়গায় ছেড়ে দিয়ে শেষ করা হয়েছে সিনেমাটি, জানালেন পরিচালক। সো আমি আসলে এন্ডিং এ এসে ওই পার্সপেক্টিভ তৈরি করতে চেয়েছি, দর্শক যেন হিম শীতল হয়ে যায়, দর্শক যেন একটা অনেক কিছু কল্পনা করতে পারে। আমি যদি ছবিতে পুরোটাই আমার ভাবনা বলে দিই তাহলে তা হবে না, দর্শকের কিছু ভাবনা তৈরি করতে হবে। তুমি বন্ধু কালা পাখি। দুই ঘন্টার এই ছবি দেখতে গিয়ে সাগর জলে ভাসবেন দর্শক, ভিন্নধর্মী গল্পে আবারও প্রাণ ফিরে পাবে বাংলা সিনেমা, এমনটাই আশা করছেন পরিচালক। রাধুনী নিবেদিত সিনেমাটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। ইয়াসমিন রিমু, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব ২০ সাফ ফুটবলের শিরোপার লড়াইয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ আসরের বর্তমান চ্যাম্পিয়ন এবং স্বাগতিক ভারত। ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30। এবারের আসরে একমাত্র অপরাজিত দল হিসেবে ফাইনালে উঠেছে বাংলাদেশ। রাউন্ড রবিন লিগের চার ম্যাচে তিনটিতে জয় আর একটি ড্র করেছে লাল সবুজ যুবারা। লিগ পর্বে ভারতকে 2-1 গোলে হারানোর ফলে ফাইনালের আগে দারুণ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। এ ছিল দুপুরের মাছরাঙ্গা সংবাদে। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঢাকার বাইরে লোডশেডিং, সেপ্টেম্বরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা মন্ত্রীর, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানোর আভাস। জন্মবার্ষিকীতে শেখ কামালের প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা, তার আদর্শে যুব সমাজকে খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর। বাড়ছে কাঁচা মরিচের ঝাঁজ, 200 ছাড়িয়েছে কেজি, এক সপ্তাহে কেজিতে অন্তত 10 টাকা বেড়েছে সব সবজির দাম, সরবরাহ কম দাবি বিক্রেতাদের। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙ্গা টেলিভিশনের পেজে, ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। দর্শক, করোনার সংক্রমণ কিন্তু চলছেই, পাশাপাশি বাড়ছে বায়ু দূষণ, তাই বাইরে বের হলে নিজে মাস্ক পরুন, অন্যকেও প্রতি উৎসাহিত করুন।
আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল।